ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রয়াত সাহিত্যিক নবনীতা দেব সেন, বয়স হয়েছিল 81 বছর, দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। শোকসন্তপ্ত সাহিত্য ও সংস্কৃতি জগৎ আজ শেষকৃত্য। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল অসাধারণ প্রতিভা, মানুষ ওনার অভাব বোধ করবে, প্রতিক্রিয়া অমর্ত সেনের। অন্যকে বাঁচার জন্য উদ্বুদ্ধ করতেন, প্রতিক্রিয়া অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। গুণমুগ্ধ ছাত্রছাত্রী এবং শুভাকাঙ্ক্ষীরা অভাব অনুভব করবেন, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী। শোকবার্তা অধীরের অপূরণীয় ক্ষতি, প্রতিক্রিয়া শীর্ষেন্দু। শূন্যতা তৈরি হল, প্রতিক্রিয়া জয় গোস্বামীর। ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল, কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প রাজ্যে কেন বাস্তবায়ন নয়, যা ঘটছে অনভিপ্রেত। রাজনীতির ঊর্ধ্বে স্বাস্থ্য পরিষেবা, মন্তব্য রাজ্যপালের। রাজ্যপালের বক্তব্য নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। জয়েন্টে শুধু গুজরাটি ভাষা কেন, সব আঞ্চলিক ভাষাতেই হোক প্রশ্নপত্র। 11 নভেম্বর রাজ্য জুড়ে পথে তৃণমূল, আবেদনই করেনি বাংলা, পাল্টা দাবি এনটিএল। ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদল, জল্পনা উস্কে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। এসসি এসটি সম্প্রদায় থেকে একজনকে মন্ত্রী করা হবে, বৈঠকে বললেন মমতা। উন্নয়ন সত্ত্বেও লোকসভায় কেন খারাপ ফল, আপনারা কি জনবিচ্ছিন্ন? তৃণমূল ভবনে এসসি এসটি বিধায়কদের প্রশ্ন মমতার। এনআরসি নিয়ে বিধায়ক সংসদদের প্রচারের নির্দেশ তৃণমূল নেত্রীর। গরুর দুধে সোনার তত্ত্ব দিলীপের, এবার গরু বন্ধক রেখে ঋণের আবদার ডানকুনির বাসিন্দার। বিভাগে স্বর্ণ ঋণ দানকারী সংস্থা, পরে বুঝিয়ে ফেরত পাঠানো হল গরুর মালিককে। ফের আক্রান্ত পুলিশ, দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র বর্ধমানের কালনা। পুলিশের গাড়িতে আগুন, ধস্তাধস্তিতে পানা পুকুরে বুলবুলি ফাঁড়ির ওসি। কাটোয়ায় অভাবের তারণায় শিশুপুত্রকে বিক্রির অভিযোগ, কারা কিনলেন শিশুপুত্রকে, মেলে নিখোঁজ। অভাবের তারণা না, নেপথ্যে শিশু পাচার চক্র, তদন্ত পুলিশ। মেয়াদ শেষে 24 ঘন্টা আগেও সরকারহীন মহারাষ্ট্র, রাজ্যপালের কাছে গিয়েও সরকার গড়ার দাবি জানালো না বিজেপি। মুখ্যমন্ত্রীত্বের দাবিতে অনড় শিবসেনা, পুলিশ কমিশনার রাজ্যপাল বৈঠক। বাংলার দিকে এগোচ্ছে বুলবুল, উপকূলের কাছে সমুদ্রের শক্তি হারাবে ঘূর্ণিঝড়। শনি ও রবিবার কলকাতা 2/24 পরগনা, উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস। মরসুমের প্রথম তুষারপাতে বিপর্যস্ত কাশ্মীর, হন্দওয়ারায় বরফ চাপা পড়ে মৃত 2 জওয়ান, মৃত আরও 4 জন, উপরে গেল শতাধিক গাছ, বাতিল বহু উড়ান। রাজকোটে হিটম্যান শো, 8 উইকেটে বাংলাদেশকে হারিয়ে সিরিজে দুরন্ত কামব্যাক ভারতের। 100তম টি-20 ম্যাচে দুরন্ত 85 রান রোহিত শর্মার। স্পট ফিক্সিং এর কালো ছায়া ক্রিকেটে, এবার কর্ণাটক প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিং এর অভিযোগে গ্রেপ্তার 2 ক্রিকেটার, সিএম গৌতম ও আবরার কাজী। উত্তাল ভারতীয় ক্রিকেট মহল। আজ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন, থাকবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রাকি গুলজার, মহেশ ভট্ট, কুমার সাহানি। এবিপি আনন্দে লাইভ সম্প্রচার বিকেল 4টায়।